হ্যালো ভিহারস আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ডাব্লিউ বিএচআরবির মাধ্যমে তিন হাজার নশো চুয়াত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কি পোস্ট রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি কত লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিংবা শিক্ষকদের যোগ্যতা কী থাকতে হবে তো সেই সব কিছু বিষয় নিয়েই এক এক করে আমরা ডিটেলসে আলোচনা করব তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ডাব্লিউ বিএইচআরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডট ইন তো এখান থেকেই কিন্তু নতুন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেরা অল বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দিন না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সবার উপরে বলতে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ড টাওয়ার ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর জিএন থার্টি ওয়ান সেক্টর ফাইভ সল্ডিক সিটি কলকাতা তার নিচে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউবিএইচআ ডট ইন ফোন নাম্বার দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আপনাদের স্টাফ নার্স পোস্টের নিয়োগ হতে চলেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তার নিচে বলতে রয়েছে রিক্রুমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড টু তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই তো এখানে তার নিচে বলতে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড টু আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে আপনাদের যে অনলাইনে আবেদন তো সেটি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে করতে হবে ডাব্লিউবিএইচআ ডট ইন তো এখানে অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তিন এগারো দু হাজার একুশ অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ থেকে আর এখানে অনলাইনে আবেদন চলবে আঠেরো এগারো দু হাজার একুশ পর্যন্ত অর্থাৎ আঠেরোই নভেম্বর দু হাজার একুশ তারপরে এখানে নিচে আমরা চলে আসবো তো নিচে এখানে আপনাদের স্কুল আপ পে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখানে নিচে ভ্যাকেন্সি এখানে ডিটেল দেওয়া রয়েছে তিন হাজার নশো চুয়াত্তরটি এখানে টোটাল শূন্যপদ রয়েছে তো ওখানে এম ফিমেলদের জন্য সব থেকে বেশি শূন্যপদ রয়েছে তো ওখানে ফিমেলদের জন্য টোটাল রয়েছে তিন হাজার পাঁচশো সাতাত্তরটি আর জেএনএম মেল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তিনশো সাতানব্বইটি এই দুটো মিলে কিন্তু তিন হাজার নশো চুয়াত্তরটি শূন্য পদে স্টাফ নার্স গ্রেড টু পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ক্যাটাগরিজ ভ্যাকেন্সি অর্থাৎ ইউ আর এস টি ওবিসি কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে ভিডিওটি পজ করে দেখে নেবেন তার নিচে এখানে কোয়ালিফিশন দেওয়া রয়েছে কোয়ালিফিশন সিরিয়াল নাম্বার কোয়ালিফিশন তারপরে এখানে টাইপ টোটাল মার্কস এখানে কত থাকছে কোথায় কোন কোয়ালিফিশনে কত মার্কস থাকছে তো সেটি কিন্তু আপনারা এখান থেকে যা যা আবেদন করবেন এটি আপনারা দেখে নেবেন তার পরবর্তীতে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিশন হিসেবে বলে রয়েছে আপনাদেরকে অবশ্যই ভারতে হয়ে থাকতে হবে তারপরে বি নম্বরে বলেছে আপনাদের জেএনএম কোর্স করা থাকতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস ফ্রম এ নার্সিং ট্রেনিং কলেজ আর ইনস্টিটিউট স্কুল আর কলেজ অফ নার্সিং নার্সিং রেকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেকটিভ স্টেট নার্সিং কাউন্সিল তারপর তিন নম্বর বলতে রয়েছে রেজিস্ট্রেশন ফ্রম ডাব্লিউ বিএনসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল আর চার নম্বরে কিন্তু আপনাদের বেঙ্গলি কিংবা নেপালি ভাষার নলেজ থাকতে হবে লিখতে পড়তে জানতে হবে তার পরবর্তী ডিটেলস আমরা দেখে নেব তো ওখানে এজ লিমিট বলতে রয়েছে তো ওখানে আপনাদের এজ কিন্তু হতে হবে টোয়েন্টি থেকে থার্টি নাইনের মধ্যে এখানে অনস্ক্রিন দেখা যাচ্ছে আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার একুশের হিসেবে অনুযায়ী এছাড়া এসসি এসটি ওবিসি কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে এস এসটি বয়সের পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন আর ওবিসি বিসি তিন বছরের বয়সের ছাড় এখান থেকে আপনারা পেয়ে যাবেন তার পরবর্তীতে এখান থেকে এবার আমরা অ্যাপ্লিকেশন ফি দেখে নেব অ্যাপ্লিকেশন ফি হিসেবে এখানে আপনাদের দুশো দশ টাকা কিন্তু এখানে চাওয়া হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফিস অ্যামাউন্টিং রুপিস এখানে টু হান্ড্রেড টেন রুপিস টু হান্ড্রেড টেন আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মানি অর্ডার চেক ব্যাংক ড্রাফট অ্যান্ড ক্যাশ এক্সেট্রা স্যাল নট বি অ্যাকসেপ্টেড এখানে বলে দেওয়া রয়েছে তার পরবর্তীতে এখানে আপনার যারা যারা এখানে আপনাদের যাদের জিএনএম কোর্স করা রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে স্টাফ নার্স পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন তারপরে এখানে আপনাদের যে সিলেকশন কীভাবে সিলেকশন হবে তো এখানে মার্কস ডি ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে করে দেওয়া রয়েছে আর অনস্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাকাডেমিক মার্কসের উপরে থাকছে সেভেন্টি ফাইভ এক্সপিরিয়েন্স থাকছে টেন মার্কসের জন্য আর ইন্টারভিউ মার্কস থাকছে ফিফটিন আর এখানে রিটেন মার্কস রিটেনে কিন্তু কোনো মার্কস কিন্তু থাকছে না তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো এরকম প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর এই ফুল অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে